হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজ আমি সকালে নাস্তা খেয়েই কাজটা শুরু করেছি। সকালটার নাস্তার সাথে আর আপনাদেরকে নিয়ে নাস্তাটা করিনি আজ, আজ একটু কাজের তাড়া আছে তো এই জন্য। তো আমি নাস্তা করার আগেই আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তো নাস্তা খেয়েছি, এই তো চলে এসেছি কিচেনে। এখন আমি রান্নাবান্না করে নিব, তারপরে আমি একটু কাজ করব। তো বন্ধুরা, কী কাজ করছি আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখন আমি রান্না করব টমেটো, শিম আর লাউ দিয়ে শোল মাছের মাথাটা রান্না করব, আর শোল মাছ ভোনা করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব। আর ভাতটা আমি নাস্তা করার আগেই টমেটোর টকটা বসিয়ে দিয়েছিলাম। তো শীত তো শেষই, এখনও আমি টমেটো ফ্রোজেন করি নাই। টমেটোর দামও কমেছে 10 টাকা করে কেজি। তো যাই হোক, টমেটো রাখবো, 2-1 দিনের ভিতরে টমেটোগুলো রেখে দিব, কারণ ওর বাবাও সময় পাচ্ছে না আর আমিও একটু কাজে বিজি আছি। তোর বাবাকে বলেছি যে একটু কয়েকদিন পরেই কিনে নিয়ে আসো, এখন আমি একটু এক্সট্রা কাজ করছি। যেমন আমি মরিচ শুকিয়ে, এখন শুকানো হয়ে গিয়েছে, ওটা আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, আরও একটু কাজ করছি। তারপরে একটু নিজ হাতে চিজ বানাবো, আগামীকাল চিজ দেখাবো আমি ইনশাল্লাহ। তো এভাবে কিছু কিছু কাজ করতেছি আমি, মশলা টশলা ব্লেন্ডার করেছি। তো আমি তো টমেটোর টকটা বসিয়ে দিয়েছি, পানি আর টমেটো লবণ হলুদ এটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। যখন আমি টমেটোটা গলে যাবে, আমার যে ডাল ঘুটনি আছে ওটা দিয়ে আমি ঘুটে নিব, তারপরে চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছ দিয়ে আমি আবারও কতক্ষণ জাল করব, তারপরে আমি রসুনে একে ফোড়ন দিয়ে দিব। আর কাঁচামরিচ আমি গোটা সিদ্ধ দিয়েছি, এটা আমি ফালি করে দেই নাই, কারণ ওর বাবা ঝাল খেতে পারে না, আর মাসবিল যদি একটু খায়, এই জন্য আমি আর কাঁচামরিচটা ফালি করে দেই নাই। এখন আর কাঁচামরিচ বা অন্য অন্য মরিচগুলো একটু কমই দেই, কারণ মাসবিল একটু একটু মুখে নিচ্ছে খাবার, কিন্তু মুখেই শুধু নেয়, নিয়ে ফেলে দেয়। তো ভেবেছি এভাবেই খাবার শিখবে, এজন্য আর আমিও রান্নায় মরিচ মশলা একটু কমই দেই। তো আমি রান্নাটা সেরে একটুখানি রেস্ট নিব, দুপুরে রেস্ট না নিলে আমার খুবই খারাপ লাগে। তো হালকা অল্প একটু রেস্ট নিয়ে আমি উঠে কাজটা করব। এই তো আমার লাউ রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভোনা করে নিব। ওদিকে ডাল আর ভাত দুটোই হয়ে গিয়েছে, আর মাছের কারিটাও হয়ে গিয়েছে, এখন ভোনাটাও হয়ে গিয়েছে। তো সব ক্লিন করেও আমি নিয়েছি, এগুলো বসিয়ে দিয়ে আমি সব ক্লিন করেছি, তো হয়ে গিয়েছে। এখন আমি গোসল করে নামাজ পড়ে খেয়ে নিব, তারপরে আমি একটু কাজ করব। তো এই সেই কাজ, দেখতে থাকুন বন্ধুরা। তো আমার মেয়ের প্রাইমারি স্কুলের একটা ফ্রক ছিল, তো কালারটা বেশ ভালো, ডার্ক কালার, এটা নষ্ট হয়নি। তো ভেবেছি এটা জামাটা ফেলে না দিয়ে আমি এটা দিয়ে কী করা যায়, তো ভেবে নিলাম তাহলে পিলো বানাই। তাই তো আমি এটা দিয়ে দুটো পিলো বানাবো আর রেড কালারের একটা পিলো বানাবো, তো দেখতে বেশি লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এটা নিয়েছি, এই তো কেটে নিয়েছি, আমি আমি সাড়ে আমি 16 রাখবো, 17 নিয়েছি, 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বাদ দিয়ে দিব, সেজন্য মোটে 17 17 আমি চারিদিকে নিয়ে নিয়েছি। তো এখন আমি সেলাইয়ের জন্য যে 1 ইঞ্চি নিয়েছি ওটা রেখে পরে আমি সেলাইটা করে নিব। এই তো আমি 17 ইঞ্চি নিয়েছি, দেখিয়ে দিলাম। তো আমার আমার মেশিন আছে, আমি মেশিনটা একটু সমস্যা আছে, এজন্য মেশিনে বসি নাই, আমি হাতেই সেলাই করে নিয়েছি।
তো বন্ধুরা দেখতে থাকুন, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ছোট্ট একটি ব্লগের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের সাপোর্ট আমার একান্ত জরুরি, একান্ত দরকার। তো আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা, আপনারা তো আমার বন্ধু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।